আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম এবং আমার পাশে, যাকে আপনারা সবাই চিনেন, প্রফেসর ডক্টর মুজিবুল হক। স্যার, আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আসলে এই রমজানে যদি আমরা, মানে একদম দর্শকদের উদ্দেশ্যে, যদি স্যার আপনি পাঁচটা অ্যাটলিস্ট টিপস দিতেন, বা যে টিপসগুলো আসলে ফলো করলে আসলে মানুষ খুবই প্রোডাক্টিভ অ্যান্ড গুড একটা হেলদি লাইফ লিড করতে পারত। ডেফিনেটলি ইব্রাহিম, তো আমি দর্শকদেরকে বলবো যে আপনারা, আমি আজকে টপ, মানে সেরা পাঁচটা জিনিস আজকে আমি যেগুলো আলোচনা করেছি সেটা আপনাকে আমি পাঁচটা জিনিস, সেরা জিনিস আকারে বলি। সেটা হচ্ছে যে প্রথমত রমজান মাসে এবং রমজানের পরেও আপনারা মাংসের পরিমাণটা কমিয়ে দিবেন, যেটা আজকে আমাদের কালচার, মাংস যে অ্যাভেলেবিলিটি, তো মাংসের পরিমাণটা কমিয়ে দিয়ে আপনারা খাবারের আইটেমটাকে চেঞ্জ করে মোর প্ল্যান বেস করে ফেলবেন। রোগগুলা থেকে ভালো থাকবেন, রোগ না হলে ফিউচারে রোগ হবে না। মাংস খাবেন মাঝে মাঝে, এটা আমাদের প্রফেসর ইসলাম খেত। আর মাংস খেলে এটা স্লো হিটে রান্না করে খাবেন, কারি করে খাবেন, কিন্তু বারবিকিউ করে বা ফ্রাই করে না। সেটা রমজানের মধ্যে, রমজানের পরে আপনি ভালো থাকবেন এটা করলে। দ্বিতীয়ত হচ্ছে যে সুগারি ড্রিঙ্কস এবং জুস, যে কালচারটা লেখা আছে এনার্জি, এত ক্যালোরি, দেখেন শরীরে ক্যালোরি নিজে তৈরি করে। আপনি যদি কোনো ক্যালোরি নাও দেন শরীরে, তাও শরীর কিন্তু আরও খুশি হয়, কারণ শরীর তার এক ডেড সেলকে ভেঙে আপনার ক্যালোরি দিবে, আপনার আননেসেসারি টিস্যু ভেঙে দেখে ক্যালোরি দিবে, আপনার ফ্যাট সেলকে ভেঙে আপনাকে ক্যালোরি দিবে, শরীর আরও তখন ক্লিন আপ করে। তো ক্যালোরি দিকে তাকিয়ে আপনার ওই সফট ড্রিঙ্কস বা ফ্রুট জুস নামগুলো আপনারা খাবেন না। আপনারা খাবেন হচ্ছে ফ্রুটস, ফ্রেশ জুস করে খাবেন, ফ্রুটস থেকে, অর্থাৎ ডাইরেক্ট ফ্রুটস খাবেন। তো আপনি যদি সুগার খেতে চান, মধু আছে, মধু খান, ডেটস একটা সুগার, ডেটস খান, মানে খেজুর একটা সুগার, খেজুর খান। আপনি দুধ, আপনি যদি সুগার চান, আপনি দুধ খান, দুধের বেশি অংশটা হলো সুগার। তো সুগারের সোর্সগুলোকে আপনারা চিনুন। আর যদি মনে করেন যে সাধারণ যে আখের যে চিনি, সেটি চিনিটা আপনি যদি খান অসুবিধা নেই, কিন্তু প্রসেস সুগার না, প্রসেস ড্রিঙ্কস না, এনার্জি ড্রিঙ্কস না, এনার্জি ফ্রুটস জুস না, আমি যেগুলো আছে এগুলো না, এগুলো ইনস্ট্যান্টলি আপনাকে আপনার নার্ভাস সিস্টেমকে শাটডাউন করে ফেলে, ইনস্ট্যান্টলি আপনার সমস্ত অর্গান ইনফ্লামেশন তৈরি করবে। তাহলে এর অন্তত রমজান মাসে এগুলো করবেন না, এতে রমজানটা ভালো যাবে, রমজান থেকে আপনার রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, রমজানের পরে আপনি সময়টা আরও বেশি ভালো যাবে ইনশাআল্লাহ। এরপর যে তিন নম্বর যে টিপস বলি, সেটা হচ্ছে যে ডাইজেশনটাকে ভালো রাখুন। ডাইজেশন হচ্ছে সমস্ত রোগের মূল। আমাদের ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেট বলছিলেন যে ডিজিজ কাম ফ্রম টামি। উনি বলছিলেন পিপল ডাই অফ কোলন, মানে ইন্টেস্টাইনে, মানুষ ইন্টেস্টাইনে মারা যায়, মানুষ স্টোমাক থেকে মানুষ রোগগুলো আসে। তাহলে আপনার ডাইজেশনকে ভালো রাখুন। ডাইজেশন কীভাবে ভালো রাখবেন? ডাইজেশন ভালো রাখার জন্য আমি বলেছি যে সঠিক খাবারটা খাবেন, চিবিয়ে খাবেন, খাবারের সাথে পানি খাবেন না, একটু অ্যাসিড অ্যাড করবেন, এবং খাবারটা প্ল্যান করে খাবেন যে আমি কী খাবেন। যদি প্ল্যান না করেন, ফ্রিজে গিয়ে ইচ্ছে মতো যা তা খাই ফেলবেন। প্ল্যান করে যদি খাবার জন্য টাইম স্পেন্ড করি, প্ল্যান করি মিল তৈরি করেন, দেখবেন আপনার সুন্দর ডাইজেশন হবে। প্ল্যান করি বসে আরাম করি, মেন্টাল ক্ল্যারিটি নিয়ে, মেন্টাল ভালো প্ল্যান করে, মানে যেটা হচ্ছে যে আপনি কোন মুড়ে খাচ্ছেন সেটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আপনার ডাইজেশনটা ভালো থাকবে। চার নম্বর টিপ বলবো, সেটা হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। সব কমপ্লেন কি, আমরা এনার্জি পাই না, পটেনশিয়াল না, আর তারপরে হচ্ছে আমরা ঘুমাতে পারি না, সব কিছু মূল কি, আমাদের শরীরে পানি থাকে না। ওই যে পানি থাকার জন্য কী কী কারণ আমি বলেছি, যে একটু প্ল্যান খাবেন, সেরি খাবেন খেজুর দিয়ে। হ্যাঁ, তারপরে সেরিতে আপনারা যদি মনে করেন যে আমাদের যে একটা অভ্যাস, সেরি তো অনেকের এখনও অভ্যাস আছে, আমি দেখেছি যে এখনও ওই যে ভাত, মাছ, মাংস এখনও সেরি খাওয়ার অভ্যাস আছে, এটা আল্লাহর আস্তে বন্ধ করুন, এটা কোনোভাবে সায়েন্স সাপোর্ট করে না। আপনি ইফতারে ডিনারে একটু বেশি খেলেও যেটা ক্ষতি করবেন, আপনার সেরিটা ফুল সেরি খাওয়া, এটাও আপনার ঠিক তার থেকে অনেক বেশি ক্ষতি করছেন। আপনি সেরিতে কী খাবেন? সেরিতে হচ্ছে কার্বোহাইড্রেট কম খাবেন, মিট কম খাবেন, তাহলে কী খাবেন? প্রচুর নিউট্রিয়েন্ট। কী, আপনার রাতে কিন্তু আমি মিট খেতে মানা করি নাই, আপনি ডিনারে কিন্তু, মানে রাতের খাবারে কিন্তু আমি কখনো বলিনি যে আপনার মাংস খাবেন না, ভাত খাবেন না, সবই খাবেন। ডিনারে এসে মাংস ভাত খেলে আপনি সারাদিন ধরে আপনি উইক ফিল করবেন, আপনি আর এনার্জি পাবেন না, তার শরীর ব্যস্ত হবে আপনার ডাইজেশনের জন্য, কারণ আপনি পানি খেতে পারছেন না। তাহলে আপনি সারাদিন খাবার খাওয়ার পরে আপনি সেরির টাইম শেষ, আপনি উইক ফিল করবেন, শরীরে পানি থাকবে না, ডিহাইড্রেশন ফিল করবেন। আর সেরি কী খাবেন? সেরি খাওয়ার ক্ষেত্রে খুবই কেয়ারফুল, ডেটস এবং পানি, যেটা সুন্না, যদি বাড়তি খেতে চান দুধ খেতে পারেন, ইয়োগার্ট, দই খেতে পারেন, আপনারা অলিভ খেতে পারেন, ডিমের, ডিমটা হচ্ছে ফ্যাটের মধ্যে, ডিমটা খেতে পারেন, ডিমের মাফিন, ডিমের এগ রোল, হ্যাঁ, ডিম অমলেট, যেটা খান খান। এরপরে আরেকটা জিনিস খেতে পারেন হচ্ছে যে আপনার ফ্রুটস স্মুদি করে খেতে পারেন, ডেটস মানে খেজুরের স্মুদি করে খেতে পারেন, আপনার
তারপরে ইউনো এগুলো আপনি খাবেন সেরিজে। যদি এক্সট্রা খেতে চান ভাত মাংস মাছ, এটা করলে আপনার আর কোনো কিছু পড়েন সেরিটি ব্রেন মেন্টাল গ্রেড কিছু ঠিক থাকবে না। এরপরে ঘুম, সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন, ঘুমটা খাবারের থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি ঘুমাতে না পারেন, শরীর তো তার সাধারণ যে হিলিংটা হোমিওস্টেসিস লেভেলটা, যে শরীর যে তার যে ক্লিন আপটা করতে পারবে না। ইমাজিন আমরা এই ঘরের মধ্যে যদি কোনো ক্লিন আপ না করি, এই ঘরে এক মাস পরে তো ঘরে থাকা যাবে না। তো শরীর ডেলি ক্লিন আপ করতে হয়, নাহলে শরীর চলে না। এই ক্লিন আপটা কখন হয়, আমরা যখন ঘুমাই তখন শরীর অটোমেটিক্যালি হরমোনাল যে সিস্টেম করা আছে, ঘুমানো মানেই হরমোন তার শরীরটাকে ক্লিন করবে, হরমোনালকে সিগন্যালিং এসে তার শরীরের ক্লিনিং এনভায়রনমেন্ট তৈরি করে। তো দেখুন তাহলে স্লিপিংটা খুব ইম্পর্টেন্ট। এখন স্লিপিং কীভাবে করবেন, আপনি স্লিপিং করার জন্য আপনাকে সঠিক খাবার না খেলে তো ওই খাবারগুলো আপনাকে কামড়াবে, আপনি ঘুমাতে পারবেন না। তো সঠিক খাবার খেতে হবে, সঠিক ঘুমাতে হবে, এবং ফাইনালি যেটা বলবো আর্লি ইফতার, ইফতারটা খুব আর্লি করেন। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত ভালো থাকবে যদি তারা দ্রুত ইফতার করে। অনেকে বলে কি বেশি সওয়াবের উদ্দেশ্যে ইফতারটা একটু লেটে করে, তো আপনারা ইফতারটা লেটে করবেন না, ইফতারটা সময় হওয়ার পরপরই করবেন এবং সুহুরটা একদম শেষ মুহূর্তে করবেন এবং সুহুরটা অবশ্যই করবেন। সুহুরটা আপনারা, সুহুর মানে সেহরি, আপনারা অ্যাভয়েড করবেন না।